হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবোধ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা যে ভলান্টিয়ার সিরিজ চালু করেছি, প্রতিদিন একটা ভিডিও দিচ্ছি আপনাদের জন্য এবং এগুলো ইন্টারনেট থেকে খুঁজে খুঁজে আপনাদের জন্য আনি। তো আজকে আরো একটি চমৎকার ভিডিও দেব ভলান্টিয়ার সিরিজের, সেটি হলো মন্টিনিগ্রো দেশের, যেটি ক্রোয়েশিয়ার প্রতিবেশী দেশ। ছোট একটি দেশ কিন্তু চমৎকার সুন্দর, এবং এখানে প্রতি বছর অনেক মানুষ ঘুরতে যায়। তো সেখানে একটি শহর রয়েছে, নাম বুধবা। এটি এখানে একটা বিগ হোস্টেল রয়েছে, যারা 6 মাসের জন্য আপনাকে ভলান্টিয়ার হিসেবে নিয়ে যাবে। আর এটা হলো এই কস্টাল পেনিনসুলা টাউন, ওয়েস্ট কোস্ট অফ মন্টিনিগ্রো, আড্রিয়াটিক সি। তো এখানে এই বুধবা শহরটা তো খুব প্রাচীন একটা শহর, এবং এখানে বহু ঐতিহাসিক প্রাচীন বিল্ডিং রয়েছে। এই জন্য এখানে বিচ রয়েছে, সাগর, আড্রিয়াটিক সি। তো এখানে বিচটি খুবই কিউট এবং খুবই সুন্দর ন্যাচারাল পরিবেশ। আর এখানে যেহেতু প্রচুর মানুষ ঘুরতে যায়, সেজন্য এখানে প্রচুর শপ রেস্টুরেন্ট রয়েছে। তো আপনি বুধবার যে মেন ইয়ার রয়েছে, একটি পেনিনসুলা টাউনে একটি হোস্টেল আমরা বলি এটাকে, রেস্টুরেন্ট, এখানে কিন্তু সত্যি তারা 6 মাসেই, মানে জানুয়ারি থেকে মে, তারপর জুন থেকে আবার ডিসেম্বর, এবার 6 মাস অন্তর অন্তর অনেক ভলান্টিয়ার নেয় কাজ করার জন্য। তো আপনি কিন্তু এখানে আবেদন করতে পারেন, খুবই চমৎকার একটি সুযোগ আপনার জন্য। যেহেতু এটি ক্রোয়েশিয়ার পাশের দেশ, আর মন্টিনিগ্রো কিন্তু অলরেডি আলোচনা চলতেছে, এটি স্যাঞ্জেন হয়ে যেতে পারে যে কোনো সময়। আপনি যখন একটা প্রোগ্রামে সিলেক্ট হয়ে যাবেন ভলান্টিয়ার সিরিজের, তখন কিন্তু আপনি বিভিন্ন দেশে ফ্রিতে ঘুরতে পারবেন, যারা ঘুরতে ভালোবাসেন। আর এখানে ভলান্টিয়ার সিরিজের কাজ তো আপনার জানেনই, সপ্তাহে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা কাজ করতে হয়, 3 থেকে 4 দিন, 3-4 দিন ছুটি দেওয়া হয়। আপনি ইচ্ছা মতো পকেট মানি অর্জন করতে পারবেন, ঘুরতে পারবেন, খুবই চমৎকার সুযোগ। তো এই সুযোগটি আপনি আবেদন করতে পারেন। তো এখানে আপনার যে কাজগুলো করতে হবে, সেটি হলো ক্লিনিং এর কাজ করতে হবে, যারা গেস্ট আসবে রেস্টুরেন্টে তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে, অভ্যর্থনা জানাতে হবে, স্মল ওয়ার্ক, তাদের বিভিন্ন যে লাগেজ থেকে এগুলো বহন করে নিয়ে আসতে হবে, এবং আপনি তাদেরকে বিভিন্ন কাজে হেল্প করবেন, এই হলো আপনার কাজ। তো আপনি অবসর সময়ে এখানে বিউটিফুল যে বিচ রয়েছে, আপনি এনজয় করতে পারবেন। আর আপনি ইংলিশ নলেজ অবশ্যই আপনাকে লাগবে এখানে আবেদন করতে। আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে, আপনি এখানে আবেদন করতে পারেন। তো তারা কন্ট্যাক্ট করলে আপনাকে ইনভাইটেশন লেটার পাঠাবে। তো ইনভাইটেশন লেটার পাঠালে আপনি তারপর তাদের অ্যাম্বাসিতে ফেস করে বিভিন্ন কাগজ ডকুমেন্ট রেডি করে তখন যেতে পারবেন। ইনভাইটেশন লেটার পাঠালেই মোটামুটি আপনার ভিসা নিশ্চিত। তো আপনি এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন, আপনি একটা কমন রুম পাবেন, ব্রেকফাস্ট পাবেন, 3 বেলা খাবার পাবেন, তারপর বিভিন্ন ওয়াশিং মেশিন পাবেন কাপড় ধোয়ার জন্য, তারপরে বিভিন্ন ধরনের সুযোগ, ওয়াইফাই রয়েছে ফ্রিতে, থাকার জন্য জায়গা 6 মাস আপনি থাকতে পারবেন। এছাড়া আপনি বললামই সপ্তাহে 3 থেকে 4 দিন কাজ করবেন, মানে 20 ঘন্টা, তারপর বাকি যে 3-4 দিন থাকবে আপনি কিন্তু অন্য টাইমে আদার জায়গায় কাজ করতে পারবেন, এবং যে হোস্টেল রয়েছে তারাই কিন্তু আপনাকে ব্যবস্থা করে দিবে। তো তাদের ফোন নাম্বার রয়েছে, অ্যাড্রেস রয়েছে, মন্টেনেগ্রো বুধবা, এটা কমো সেবিনা 83310, এই ঠিকানা যোগাযোগ করতে পারেন। আর তার ফোন নাম্বার দিয়ে রাখবো, স্ক্রিনে আপনারা চেক করে দেখে নেবেন, যোগাযোগ করতে পারেন। আর তাদের একটি পেজ রয়েছে, ফেসবুক পেজ, ওই ফেসবুক পেজে আপনাকে মেসেজ দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এই ভলান্টিয়ার সিরিজ আপনাদের কিরকম লাগছে আপনারা জানাবেন। অনেকে আবেদন করতেছেন কিনা, অনেকে দেখলাম আমাকে মেসেজ দিয়ে আবেদন করতেছেন, তো ফলাফল গুলো জানাবেন, আপনাদের ইনভাইটেশন পাচ্ছেন কিনা। তো আবেদন করা কিন্তু ভালোভাবে করতে হয়, আপনাদের জন্য একটা ভলান্টিয়ার সিভি কাবলটা রেডি করে রাখতে হবে, তাহলে আপনি ইনভাইটেশন সহজে পেয়ে যাবেন। অনেক সময় অনলাইন ফর্ম দেয়, ওই ফর্মে কিন্তু আপনাকে ডিটেলস ভালো করে লিখতে হবে যে আপনি আসলে একজন ভলান্টিয়ার, এটাই তাদেরকে বোঝাতে হবে। আর যদি আপনি তাদেরকে বোঝান যে আমি কিছু না লেখেন ফর্মে বা সিভিতে, তখন কিন্তু আপনাকে খুব একটা সহজে ইনভাইটেশন দিবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার সিভি, ভলান্টিয়ার এবং কাভার লেটার খুব সুন্দর করে রেডি করতে হবে। তা আমি দিয়ে রাখবো আপনার যে পেজটি রয়েছে, এটির নাম হলো facebook.com/hostel, এটি এই হোস্টেল, এটি আপনাকে স্পন্সর করে নিয়ে যাবে। আপনাকে শুধু বিমান ভাড়া খরচ করতে হবে, আদার আদার কোনো খরচ করতে হবে না। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আরো কিছু জানতে চাইলে কমেন্টস করতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের খবরাখবরগুলো ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধু বান্ধব এগুলো ছড়িয়ে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন।
তো ভালো থাকবেন সবাই, আবার কথা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, আবার কোনো ভলান্টিয়ার সিরিজের ভিডিও নিয়ে। তো টেক কেয়ার, গুড বাই, টাটা, ভালো থাকবেন।